ওঠো উঠো উঠ রোজাদার শহরীর হলো সময় খোল খোল বাতাস ডাকে তোমায় ডেকে যায় তার কারা আসমানে আছে যত আলোকিত ফেরেশ তারা উঠো উঠো সাহরির হলো সময় খোল খোলদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی اشرف الانবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিদেশ থেকে এনটিভির পর্দায় যারা দেখছেন এই সেমিস্টার নিবিদিত বরকতময় সাহারি প্রিয় দর্শক আমি এইস এমনাবুল হক অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা পওয়াড বাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড প্রিয় দর্শক অনুষ্ঠানের শুরুতেই আমরা শুনব মহাগ্রন্থ কোরআনুল ক্যারিম থেকে তেলাওয়াত أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الأبرار لفي نعيم وان الفجار لفي جحيم يصلونها yes. يوم الدين وما هم عنها بغايه ثم ما ادراك ما يوم الدين يوم لا تملك نفس وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ صَدَقَ اللَّهُ দর্শক আমরা কারি সাহেবের কণ্ঠে চমৎকার তেলাওয়াত শুনলাম এরপরই আমরা শুনব কুরআনুল কারীমের তাফসীর সহরির হলো সময় খোল খোলদার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاه ওয়া সালামু আলা মলা নবী বাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন কাছের এবং দূরের যে যেখান থেকে এনটিভির বিশেষ আয়োজন বরকতময় সাহারির আজকের এই তাফসির পর্বে যুক্ত হয়েছেন সবাইকে আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আমি পবিত্র কুরআনুল কারিমের ষোলতম পাড়ার সুরা কাহাফের শেষ চারটি আয়াত থেকে কিছু বলার চেষ্টা করব ইংশা আল্লাহ তা আলা সম্মানিত দর্শক এবং শ্রোতা আল্লাহ সুবাহ তা আলা সুরা কাহাফের শেষের দিকের একশো সাত একশো আট একশো নয় এবং একশো দশ এই চারটি আয়াতে এরশাদ করেন আল্লাহ সুবহায়ানহাতা আলা বলেন ইনাল্লাদিন আমানু ওয়া আমিল উৎস ই হায়াতি কায়ান আতলাহু জান্নাত উলফির দাউসে নজোলা একেন আল্লাহসুব হায়ানহাতা আলা ইমানদারদেরকে লক্ষ্য করে তিনি বলছেন যারা ঈমান আনে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের আপ্যায়নের জন্য আল্লাহসুব হায়ানহাতা আলা জান্নাতুল ফিরদৌসের উদ্যান রেখেছেন আমরা এই আয়াতি কারিমার বিষয়ে যদি একটু চিন্তা করি গবেষণা করি এবং এই তাফসিরের আলোকে আমাদের জীবনের সাথে একটু মেলানোর চেষ্টা করি ইনশাআল্লাহ তাআলা তালা তাহলে আমরা সেই জান্নাতে যাওয়ার যে মাধ্যম সেই জান্নাতে যাওয়ার যে প্রস্তুতি সেই জান্নাত লাভের আমাদের যে উপকরণ প্রয়োজন সেটি কিন্তু আল্লা সু তাআলা এখানে সুন্দর করে বলে দিয়েছেন প্রথম বলেছেন ইন্নাদ্দিন আ মানু নিশ্চয়ই যারা ইমান এনেছে এখন ইমান বিষয়টা কি সেটা ইনশাল্লাহ তাহলে আমরা বোঝার চেষ্টা করব রসলি আরবি সল্ল্লাহ আলহি ওসাল্লাম এই ইমানের বিষয়ে তিনটি অবস্থার নামকে তিনি ইমান বলেছেন একটি হচ্ছে মুখে স্বীকার করে নেওয়া যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই এবং ওয়ান্না মুহাম্মদান্ন আব্দুহ রাসুল ও মোহাম্মদ সাল্লাহ আলসালাম হোসেন আল্লা সুবাহনতালার বান্দা এবং সর্বশেষ প্রেরিত রাসুল এই বিষয়টি প্রথমত মুখে স্বীকার করা তারপরে হচ্ছে অন্তকরণের মাধ্যমে পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা এই বিষয়টির উপর আর তৃতীয় হচ্ছে সেটি কাজে পরিণত করা তো এখন আমরা প্রথম মুখে আমরা স্বীকার করি ইমান ইমানদারের প্রথম কাজটি আমরা সম্পন্ন করলাম দ্বিতীয় যে কাজটি বন্ধুগণ আমার সেটি হচ্ছে অন্তঃকরণের মাধ্যমে পূর্ণাঙ্গভাবে বিশ্বাস স্থাপন করা কারণ হচ্ছে ইমানদার তারাই যাদের মধ্যে কোনো শিরিক নাই কারণ যদি শিরিক ঢুকে যায় আমার ইমানের ভিতরে তাহলে কিন্তু আমার ইমান নষ্ট হয়ে যাবে একটি অগ্নিকাণ্ড একটি বিশাল ঘর একটি সমাজকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিতে পারে ভাবে শিরিক মানুষের ইমান এবং আমলকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় ধ্বংস করে দেয় তো শিরিক কি শিরিক হচ্ছে আল্লাহ সুবহায়ন হুয়া তালার সাথে অংশীদার স্থাপন করা আমরা জেনে না জেনে বুঝে না বুঝে বিভিন্ন বিভিন্নভাবে আল্লাহ সুবহায়ন হুয় তালার সাথে শিরিক করে বসি তখন কিন্তু আমি ইমানের সংজ্ঞায় থাকি না আর আল্লা তাআলা বলেন লা কখনো ক্ষমা করবেন না এই বলে তিনি হুঁশিয়ারি দিয়েছেন এই জন্য এই আয়াতের আল্লা সুবাহন তালা যেটা প্রথমে বলেছেন ইন্নাল্লা দিন আমানু নিশ্চয় যারা ইমান এনেছে আমরা ইমান এনেছি আল্লা সুবাহানহ তালার উপর তার সমস্ত সৃষ্টি মাখলুকের উপর এবং আখেরাতের পরকালীন জীবনের উপর সমস্ত কিছুর উপর আমরা ইমান এনেছি আল্লাহ যত হুকুম যত বিধান আমাদের উপর সাব্যস্ত করে দিয়েছেন অপরিহার্য করে দিয়েছেন এই সব কিছুর উপর আমরা ইমান আনয়ন করেছি আমরা কখনও আল্লাহ সুবা হায় তাআলা ছাড়া অন্য কারো মুখাপেক্ষি হব না কারো দ্বারে আমরা যাব না কারো কোনো কাছে সাহায্য প্রার্থনা করব না সন্তান চাইবো না চাকরি চাব না আমার যে ব্যবসার উন্নতি মানে কোনো কিছুই আল্লাহ সুবা হানা তাআলা ছাড়া অন্য কারো কাছে চাইব না আর সেটাই তো আমরা প্রতি ওক্ত সালাতের প্রতি রাকাতের প্রথম যে সোরা আমরা তেলাওয়াত করি সোরাতফাতে ফাতেহা সেখানে আমরা প্রত্যেক সময় আল্লা সুবাহার সাথে ওয়াদাবদ্ধ হয় হই ইয়ে একা না বুধু ওয়া ই একা নাস্তা আইন হে আল্লাহ একমাত্র আমি তোমারই ইবাদত করছি এবং তোমার কাছে আমি সাহায্য প্রার্থনা করছি এটা কিন্তু আমার ইমানের অনেক বড় একটি স্বীকারোক্তি কিন্তু আমরা পরোক্ষণই সালাদ থেকে যখন আমরা বের হয়ে যাই আমরা দুনিয়ামুখী হয়ে যাই এই বৈষয়িক জীবনে আমাদের চাল চলন ওঠা বসা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি লেনদেন সমস্ত কাজকর্মে যখন ঢুকে যাই তখন বন্ধুগণ আমরা অনেক সময় আল্লাহকে ভুলে যাই আর সেই ভুলে যাওয়াটা কিন্তু অস্বাভাবিক কিছু নয় সেটা ভুলে যেতেই পারি কিন্তু আল্লাহ সু হায়ন তাআলা তালা সেখান থেকে ফিরে আবার ইমানের দিকে আসার ব্যবস্থা রেখেছেন তিনি বলেছেন তিনি বলেছেন যে কোনো বান্দা যদি ভুল করে আর আমার কাছে তৌবা করে স্টিক পার করে আমি সাথে সাথে তাকে কমা করে দিই এটা আল্লাহ সু হায়ন হুয়া অনেক বড় একটি সিফাত এই আয়তে কারিমাই দুই নম্বর পয়েন্টে আমরা যদি যাই সেটি আল্লাহ আল্লা তাআলা বলেছেন ও আমিলুস হাত যারা সৎকর্ম সম্পাদন করে আমলস আলেহা মানে আল্লাহ আল্লা তাআলা যত প্রকার সৎকর্মের নির্দেশ প্রদান করেছেন তা মুর মারুফ ও হাউন আনিল মুনকার অর্থাৎ মানুষদেরকে ভালো কাজের দিকে সৎ কাজের দিকে আহ্বান করা এবং মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখার জন্য আমরা চেষ্টা করে যাওয়া আল্লাহ আল্লা সুবাহায়নাহু তাআলা আরও বলেছেন তা আলাল আলাল বিরিও তাকোয়া ওলা তা অনো আলাল ইসমিওয়াল ওদয়ান অর্থাৎ যারা ভালো কাজ করে সৎকর্ম করে তাদেরকে সহযোগিতা করা আর মন্দ যারা করে তাদেরকে সহযোগিতা না করা এই বিষয়ে তিনি বলেছেন অর্থাৎ আমাদের জীবনে ইমান আনার পরে আয়াতের প্রথম যে শব্দ ইমান এর পরে কিন্তু আমলে সলেহা অর্থাৎ ইমানদার ইমান আনা ব্যতীত কেউ আমলে সলেহা করার কোনো সুযোগ নেই একটা মানুষ সারা জীবনে যত ভালো কাজ করুক যত দান সদাকা করুক হজ জাকাত সহ যত আমল করুক না কেন যদি তার ইমান না থাকে তাহলে কিন্তু তার এই আমলগুলো কবুল হওয়ার যোগ্যতা রাখবে না বন্ধুগণ আমার এই জন্য দ্বিতীয় পর্ব আল্লা সুবাহানওয়ালা বলেছেন ইমান আনার পরেই তোমরা কি করো আমলে সলেহা করো এই আয়াতে এই দুটি কথার বলার পরে অর্থাৎ আল্লাহ আল্লা ওতাল বলেছেন যারা আমার উপর ইমান আনবে এবং আ আমলে সলেহা করবে সৎকর্ম সম্পাদন করবে তাদেরকে আপ্যায়নের জন্য আল্লাহ আল্লা সুবাহান হাত আলা জন্নাতুল ফিরদাউসের উদ্যান উন্মুক্ত করে রেখেছেন আল্লাহ আকবার রসুল আরবী আলাইহি আসসালাম এই জান্নাতুল ফেরদৌস সম্পর্কে তিনি বলেছেন যে জান্নাতুল ফেরদৌস সম্পর্কে দু দুটি তিনটি হাদিস আমি দেখেছি একটি হাদিসে বলা হয়েছে যে জান্নাতুল ফেরদৌস হচ্ছে জান্নাতের নাভি বরাবর একটি জান্নাতের স্থান রাসুল আরবী সাল্লিয় সাল্লাম আরেকটি হাদিসে বলেছেন এই জান্নাতুল ফেরদাউস হচ্ছে জান্নাতুল আলা মানে সর্বোচ্চ জান্নাত সর্বোচ্চ সম্মানিত স্থান সেটার কামনা আমরা কেই বা না করি আমরা সবাই তো সেই জান্নাতুল ফের আল্লাহর কাছে চাইব রাসুল আরবি সাল্লাহ আলিয়া সাল্লাম আমাদেরকে শিখে শিখিয়ে দিয়েছেন যে তোমরা যখন জান্নাত প্রার্থনা করবে তখন সেই বড় জান্নাত যে যেই জান্নাতের মধ্যে সবচেয়ে বেশি সম্মান প্রদান করা হবে সেই জান্নাতি আল্লাহ সব হায়না হাত কাছে তোমরা কামনা করবে তারপরে আরেকটি আয়াত আমি চারটি আয়াত নিয়ে বলার চেষ্টা করেছিলাম সময় স্বল্পতার কারণে আমরা দ্বিতীয় আয়াতে আমরা যাচ্ছি ইংশা আল্লাহ তাল্লাহ সেখানে আল্লাহ সব হায়না আলা বলেন কোল্লাউ কানাল আল বাহরু মিদা আদাল্লি কালিমা তে রব্বি লানাফিদ আল বাহরু কাবলা আং তং ফাদা কালিমা তো রব্বি ওলাউ জি ইনাবি মাদাদা এটি সুরা কাহাফের একশো আট নম্বর আয়াত বন্ধুগণ আমার যেই কুরআনুল করিম আপনাদের সামনে এখন আলোচনা করা হচ্ছে এই কুরআনুল করিম আল্লাহ সুবাহানহ ও জ্ঞান আল্লাহ সুবহায়ন আল্লাহ ও বাণী সেটা আমরা যতই পড়ি ততই আমাদের কাছে ভালো লাগে ততই মধুর লাগে উদাহরণস্বরূপ আমরা যদি বলি যে যেদিন থেকে এই কোরআনুল কারিম তেলাওয়াত শুরু হয়েছে আজ অবধি যত তেলাওয়াত হচ্ছে কেউ কোনো দিন আমরা কিন্তু বলি না যে এখন আর কোরআন তেলাওয়াত স্বাদ মনে হচ্ছে না আমার কাছে ভালো লাগছে না এই যে সুরাফ আতিহা প্রতিদিন আমরা কতবার আমরা তেলাওয়াত করছি তারপরেও ভালোই লাগছে এই যে কোরআনুল করিম এখানে আল্লাহ সুবাহানু তালা বলছেন কুল্লা কাহানু মিদামা তির বাহার এই কোরআনুল করিমের ব্যাখ্যা এই কোরআনুল করিমের অর্থ আল্লাহ সুবাহানহ তালার গুন কীর্তন কেউ যদি লেখা শুরু করে দেয় আল্লাহ সুবাহানু তালা এই আয়াতে বলেন যে সমুদ্রের যে পানি পরিমাণ যত পানি আছে সমস্ত পানি যদি কালি হয় সেই কালি একদিন ফুরিয়ে যাবে শেষ হয়ে যাবে এবং আল্লাহ সুবাহানুআতালা শেষে আবার বলেছেন যে মিদা ও মিদা তাকালিমাতি রব্বি অনুরূপ আর সমুদ্র যদি এনে দেওয়া হয় এবং সেই সমুদ্র সমস্ত পানি যদি কালি বানানো হয় আর আল্লা সুবাহানুয়া তালার এই কালামের ব্যাখ্যা এই কালামের গুণকীর্তন এই আল্লাহ সুবাহন তালার প্রশংসা লেখা শুরু হয়ে যায় সমস্ত পানি একদিন ফুরিয়ে যাবে সমস্ত কালি ফুরিয়ে যাবে কিন্তু আল্লা সুবাহন তালার এই কালামের ব্যাখ্যা লেখা শেষ হবে না আল্লাহ তালা কুরআনুল করিমের আরেক জায়গায় এই আয়াতের তাফসির বলেছেন যে সমস্ত পৃথিবীর বৃক্ষরা াজি এবং গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয় আর সমস্ত নদী পর্ব নদী নালা সাগর মহাসাগর সমস্ত এই সাগরের পানিকে যদি কালি বানানো হয় আর আমার রবের প্রশংসা লেখা শুরু করে দেওয়া হয় আমার রবের এই কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ অ্যানালাইসিস এক্সপ্লেনেশন এগুলো যদি শুরু করা হয় একদিন সব শেষ হয়ে যাবে এই কলম ফুরিয়ে যাবে এই কালি শেষ হয়ে যাবে সমুদ্রের এই মানে অসংখ্য এই যে পানিরাজি সব শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ সু হায়ন তাল এই কালামের গুণ কীর্তন এই কালামের প্রশংসা এই কালামের ব্যাখ্যা লেখে শেষ করা যাবে না সম্মানিত দর্শক এবং শ্রোতা বলতে বলতে আমাদের সময় ফুরিয়ে এসেছে তো আজকে এই সুরা কাহাফের শেষের চারটি আয়াত নিয়ে আমি বলতে চেষ্টা করেছিলাম দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি আমার একটি কথাই থাকবে আজকের এই তাফসির থেকে এই আলোচনা থেকে আমরা যেটি বুঝতে পেরেছি যে আমার একটি ইমান প্রয়োজন যে ইমান হবে শিরিক মুক্ত আর আমার আমল প্রয়োজন যে আমল হবে রিয়া মুক্ত এবং যে আমল হবে বিদাত মুক্ত তাহলে ইনশো আল্লাহ তালা আল্লা তাআলা তালা ওয়াদা করেছেন যে জান্নাতুল ফির দৌস আমাকে আপনাকে সে যেই জান্নাত আমাদেরকে দান করবেন সেই জান্নাতের আশা আল্লা সুবাহানু তালার কাছে আমরা করতে পারব বন্ধুগণ এই জন্য আজকের এই তাফসির থেকে আমরা শিক্ষা গ্রহণ করলাম এই পবিত্র রমাদ মুবারকে আমরা শিক্ষা গ্রহণ করলাম যে আমার ইমানকে পরিশুদ্ধ করে নেব আমার আমলকে পরিশুদ্ধ করে নেব এসলাহা করে নেব আমার ইমানকে বিশুদ্ধ করে খাঁটি করে নেব আমি সঠিক ইমানের সাথে আমার প্রত্যেকটা আমল করার চেষ্টা করব তাহলে আমরা আশা করতে পারি আমার এই আমলসমূহ আল্লা সুবাহানু তালার দরবারে কবুল হওয়ার যোগ্যতা রাখবে ইনশাআল্লা তালা বন্ধুগণ আজকের আমরা এখানে আলোচনা শেষ করলাম আল্লাহ ওয়া আলা যে আলোচনা এখান থেকে করা হলো আমাকে সহ সবাইকে যেন আমল করার তৌফিক এনায়াত করেন এ রমাদানের পূর্ণ রহমত বরকত মাগফিরাত আমাদের ভাগ্যে নসিব করেন সেই আশা প্রত্যাশা রেখে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি হাজ জাওয়া আখির দাওয়ান ওসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি দর্শক আমরা শুনলাম তাফসির এখন আমরা শুনবো একটি ইসলামী গান সহ হল সময় খোল খোলদার নামে মের বিপি নামের তৃষ্ণা মেটনা মা নামের শুধা নামে রেশা কাটনা আল্লাহ 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 আল্লাহো আল্লাহু আল্লাহো 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 ওই নামের রিতস বীজু ফুলে অগুন নিভে হয় পানে অইনা মে রিতস বীজ যায় চুলে যায় পেশানে ওই না মে তস বিজু আগুন নিভে হায় পানি ওই না মে বিজু পুলে যাই পেরে শানি ও নিলে সবে তুমি ও না আনা আল্লাহ আল্লাহ আহ আহ আল্লাহ কল বে রখলে ইসবে ইদের খুশি

মনে সবে তুমিলে মনে সবে তুমিলে কিছু বাকি থাকে না আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু চাও যুদি শ বিচার না যাত হোধ তারে কালা, চাও যুদি শ বিচার না যাত জিকির করারি কলা ও না মনিলে সবে ছোল মাকে থাকে নানা না আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহো আল্লাহ না মে তো বিজুপি নামে রেট শোনা মেটনা mere ne sha ka te na allah <laughs> hu allah <laughs> hu allah hu allah hu allah hu allah hu allah hu allah প্রিয় দর্শক এ পর্যায়ে রয়েছে আপনাদের জন্য বিষয়ভিত্তিক আলোচনা আর আজকের বিষয় হচ্ছে কোরআনের অলৌকিকত্ব আসুন অত্যন্ত চমৎকার একটি বিষয় আমরা আজকে নির্ধারণ করেছি রমাদন মাস কোরআনের মাস এ বিষয়ের উপরে আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে দুজন আলমে দিনকে আমরা নিমন্ত্রণ করেছি মেহমান হিসাবে আমাদের মেহমানদের সাথে আপনাদেরকে প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব মৌলানা সাব্বির বিন লকমান সালে ওয়ালাইকুম অরহেমাতুল্লাহ হি অবরাকীয়াতু এরপরে রয়েছেন আর একজন আল এম জনাব মৌলানা সৈফুল ইসলাম আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহি তাআলা অবরাকীয়াতু ওয়ালাইকুম আসলেম ওরাহেমাতুল্লাহি তা আলাহ অবরাকীয়াতু আপনাদের দুজনকে স্বাগতম জানাচ্ছি প্রিয় দর্শক রমাদন মাস কোরান নাজিলের মাস কোরানের কারণেই রমাদনের মর্যাদা নতুবা রমাদন অন্য এগারোটি মাসের মতো স্বাভাবিক একটি মাসে পরিণত থাকত কিন্তু রমাদন কোরআনের কারণেই বরকতপূর্ণ হয়েছে মর্যাদা পূর্ণ হয়েছে সম্মানিত হয়েছে আর কোরআন তাহলে কেমন সম্মানিত কিতাব কত মর্যাদাবান কিতাব আল্লাপাক নিজেই বলেছেন কোরআন উম মজিদ সম্মানিত কিতাব হচ্ছে কোরআন আসলে এ বিষয়ে আমরা এর অলৌকিকত্ব কোরআনের মজেজা কোরআনের শ্রেষ্ঠত্ব এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি প্রথমে যাচ্ছি সাহেবের কাছে যে আমি প্রথমে দর্শকদেরকে যে বিষয়টি বললাম যে কোরআন হচ্ছে অলৌকিক অলৌকিক এক কোরআন মহাগ্রন্থ এক কোরআন একটি মজেজাপূর্ণ একটি কোরআন একটি শ্রেষ্ঠ কেতাব হচ্ছে কোরআন এই বিষয়টি দর্শকদের জন্য যদি আপনি বলেন شهر رمضان الذي أُنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله سبحانه وتعالى مدرك رمضان ما شديتن رمضان ما شرشتتو ديتن قرآن الكريم نزل كريم سبحان, سبحان الله سبحان الله بحمدك الله سبحانه وتعالى بولتشن أمي إمشي قرآن أبطلنو كريتي قرآن نزل كريتي قرآن الكريم إعجاز موجزة কোরআনুল করিমের অলৌকিকত্ব আল্লা সুবাহানহআলা কোরআনুল করিমের সুরা বাকারার শুরুর দিকেই দিয়েছেন আল্লা সুবাহানহ তালা বর্ণনা করছেন দায়ারিক্যাল কিতাব এটি এমন কিতাব লা এর মধ্যে কোনো ভুল নেই সন্দেহ নেই সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এরপর আল্লা আলা আয়াতের শেষ অংশে বলছেন হুদল্লিল মুতাকিন এটি কেমন কিতাব এ কিতাবের উপকারিতাটা কী এটা হচ্ছে মুত্তাকিদের জন্য পদ প্রদর্শক মুত্তাকিরা নিজেদের জীবনকে কিভাবে পরিচালিত করবেন তার এই প্রদর্শক নির্দেশিকা প্রেসক্রিপশন আল্লা সুবাহানহ তারা এখানে দিয়ে দিয়েছেন এটা হচ্ছে কোরআনুল করিমের অন্যতম একটি মোজেজা কোরআনুল করিমের অন্যতম আরেকটি মজেজা হচ্ছে কোরআনুল করিম আল্লাহ সুবাহানহ তালা কোরআনুল করিম দিলেন চৌদ্দশো থেকে পনেরোশো বছর আগে এবং আল্লাহর হাবিব সল্লা আলহি বলছেন খিতাবুল্লাহ সকল ঘটনা আল্লাহ কোরআনুল ক্যারিমের মধ্যে দিয়ে দিয়েছেন এর মাধ্যমে আমরা জানতে পারি আবার আল্লাহ হাবিব বলছেন ঘটনাগুলি জানতে পারি পূর্বে কি হয়েছে তাই কোরআনে আছে পরবর্তীতে কি হবে সেটাও কোরআনে আছে

সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর আলোচনা করছিলেন আপনার কাছে যেতে চাই এই যে কোরআনের মজেজা এই যে কোরআনের শ্রেষ্ঠত্ব তাহলে এই কোরআন আমরা তেলাওয়াত করলে কোরআনের এই মর্যাদা জানার পরে কোরআন যে উদ্দেশ্য নিয়ে এসেছে সেই উদ্দেশ্য মোতাবেক যদি আমরা কোরআনকে গ্রহণ করি কোরআনকে ইস্তেকবার করি কোরআনকে যদি আলিঙ্গন করি তাহলে আমাদের মর্যাদাটা আমাদের প্রতিদানটা আল্লাহর কাছে কেমন সম্মানের হবে দেখুন পৃথিবীতে এমন কোনো গ্রন্থ নেই যে গ্রন্থ কোনো মানুষ যত ছুটি হোক না কেন ফার্স্ট টু লাস্ট কোনো মানুষ মুখস্থ রাখতে পারে অথচ অগণিত হাফেজ অগণিত হাফেজ পৃথিবীতে রয়েছে আমি নিজেও হাফেজ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ তাহলে এখন খেল করুন যে কোরআন এমন একটি গ্রন্থ দেখুন আপনি কোরআনের কোরআন যে প্র্যাকটিক্যাল মজিজা আমি তার প্রমাণ কারণ হচ্ছে মানুষ একটা গল্প অথবা একটা লাইন অথবা একটা পাতা যদি বারবার এটাকে রিহার্সেল না করে তাহলে ভুলে যায় দুই মাস পরে চার মাস পরে ভুলে যায় কিন্তু কোরআনকে একবার এমনভাবে ভাবে ইয়াদ করেছে সারা বছর তেলাওয়াত করি না ধারাবাহিকভাবে কিন্তু এই রমজানে অনলি একবার দুইবার তেলাওয়াত করে তারাবীতে দ্বারা এই সুন্দর অবলিলায় নিশ্চয় আমি এই কোরআনকে নাজিল করেছি এবং একে সংরক্ষণ করার দায়িত্ব আমার তাহলে দেখুন আপনি কোরআন সাথে হাদিস একটু একটু টানতে হয় অলৌকিকত্ব একটু বোঝার জন্য কোরআন এর ভাষা আরবি হাদিসের ভাষা আরবি এবং সাধারণ যে আরবি সাহিত্যের ভাষা আরবি আপনি আমি আপনি সবাই পড়াশোনা করেছি তো সেখানে কি দেখলাম আমি যখন কোরআনির আয়াত মুখস্থ করতে যাচ্ছি যে আল্লাহ সব তাল্লা কী বলেন ওলাকাদ কোরআন আলী কোরআনালিক্রি ফাহাল বিম আমি কোরআনকে সবচেয়ে সহজ করে দিয়েছে সুবাহান আল্লাহ এটা হচ্ছে কোরআনের অলৌকিকত্ব সেখানে হাদিস যখন মুখস্ত করতে যাচ্ছি একটু বেশি পরিশ্রম হচ্ছে কঠিন লাগে কঠিন লাগে ভাষাগুলি কঠিন আমি যখন আরবি সাহিত্যের দিকে যাচ্ছি কোন আরবি প্রবাদ বা আর মনে রাখা মনে রাখা মনে রাখাটা একেবারেই জটিল হয়ে যাচ্ছে এবং একটা হাদিস যদি এক মাস যদি না পড়া হয় পরে কিন্তু ভুলে যাচ্ছে ভুলে যাচ্ছে অথচ আল্লাহ সুবাহ তালা এই আরবি ভাষাকে সহজ ভাষা এবং আল্লাহ সুবাহ কি বলেছেন যে আমি কোরআনকে নাজিল করেছি আরবি ভাষা দিয়ে জাতি জাতি করে তোমরা বুঝতে পারো আরবি ভাষাটা ও কঠিন ভাষা কিন্তু আল্লাহ কোরআনের জন্য নির্বাচিত করে কোরআন সংরক্ষণ করা সংরক্ষিত হওয়া এই বিষয়টি একটা একটি অলৌকিকতা শ্রেষ্ঠত্ব দর্শক অত্যন্ত চমৎকার আলোচনা চলতেছে কোরআনের অলৌকিকত্ব এ বিষয় নিয়ে আসুন আমরা মনোযোগ সহকারে শ্রবণ করি জি আমি আপনার কাছেই আসি যে কোরআন আপনি সুন্দর বলতেছিলেন ছিলেন মহতারাম কোরআনের শ্রেষ্ঠত্ব বলতেছিলেন যে এই কোরআনকে এই শ্রেষ্ঠত্ব মনে করে আমাদের কিভাবে গ্রহণ করা উচিত কোরআনের প্রতি আমাদের সম্মান কিভাবে দেখা উচিত কোরআনের প্রতি আমাদের ইজ্জত মর্যাদা কিভাবে দেওয়া উচিত কোরআন এবং হাদিসের আলোকেই আল্লাহ পাক কিভাবে বলেছেন তার এই কিতাবকে গ্রহণ করতে এবং রসুল উল্লাহ আমাদের কিভাবে স্টাক শোন দিয়েছেন কোরানকে গ্রহণ করতে আমি আমার সহকারে আলোচক থেকেই শুরু করতে চাই তিনি যেটা বলছিলেন যে আল্লাহস হারামত আলা বলছেন ওয়ান অফ দিয়া সরোনাল ফেলমি মুদ্যাকি জি আল্লাহস হায়ানা তালা বলছেন কে আছো এ কোরআন জিকির করবে এ কোরআন তিলাওয়াত করবে আমি তার জন্য কোরআন সহজ করে দিয়েছি

কোরআনুল কেরিমের সর্বপ্রথম যে সুরাটা আমরা জানি সৌরতুল ফাতিহা এর আরেকটি নাম হচ্ছে সৌরতুল্লাহ সাল আলহামের কিছু সাহাবি জনৈ সাহাবিরা হাঁটছে মরুভূমিতে হাঁটছে জনৈক এক গোত্রের কিছু লোক এসে বলছে আমাদের গোত্র প্রধানকে সাপে কেটেছে সাপে ধ্বংসন করেছে আপনাদের মধ্যে কি কেউ ঝাড়পুক করার মতো কেউ আছে জনৈ এক সাহাবি বলছে হ্যাঁ আমি আমি ঝাড়পুঁক করব। তিনি নিচ থেকেই গেলেন খুব সম্ভব মাসউদ হবেন তো তিনি বলছেন যে আমি জানতাম না আমি করিমের এই সুরা পড়ে আমি ঝাড়ফুঁক করলাম তার বিষ ভালো হয়ে গেল সব হাম তার বিষ ভালো হয়ে গেল ওই প্রধানরা তাদেরকে অনেক খুশি হয়ে অনেক হাদিয়া দিলেন দিলেন হ্যাঁ অনেকগুলো বকরি দিলেন মোহাম্মদ রসুল্লাহ সালু আলহিহসালামকে যখন এই ঘটনাটি বলা হলো আল্লাহ হাবিব সলাল আলী আসসালাম খুব খুশি হয়ে গেলেন বললেন আব্দুল্লাহাম তুমি কি জানতে তিনি বললেন না ইয়া আমি তো জানতাম না আমি ধারণা করে আমি শুধুমাত্র ঝাড়ফুক করেছিলাম সুর কোরআনের এই সুরাটি দিয়ে তারা আমাদেরকে এত হাতিয়ে দিলেন আল্লাহর হাবিব খুশি হয়ে বললেন তোমরাও খাবে আমার জন্য রেখে দেবে সোহানদি কোরআনের এরকম অসংখ্য অসংখ্য এজাজ রয়েছে কিন্তু আমাদের দুঃখ হচ্ছে আমরা এখন শুধুমাত্র কোরআনুল করিমকে দেখে দেখে শুধুমাত্র পড়ি বা হিফস করি কোরআনুল করিম শুধুমাত্র হিফস করার জন্যই আসেনি কোরআনকে যে উদ্দেশ্য আসছে এটা না বুঝে যদি কোরআনকে গ্রহণ না করে এটা যে তার জন্য ক্ষতির কারণ তার একটা পরমাণ আমলের মধ্যে এবং নামাজের মধ্যে নামাজের মতো আমল রমজান মাসের তারাবির নামাজের অন্যতম একটি আমল যে আমল নাই আমাদের দুঃখের বিষয়টি হচ্ছে আমরা কোরআনুল করিম যখন কেউ মারা গেল কয়েকজন হাফেজ এনে বসে দিলাম করতে থাকো কিন্তু কোরআনুল করিম তো এই জন্যই শুধুমাত্র নাজিল হয়নি কোরআনুল করিমের যা আইন সেটা বাস্তবায়নের জন্য এসেছে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসার জন্য কোরআনুল করিম নাজিল করা হয়েছে কোরআনুল করিম শুধুমাত্র যদি দেখে দেখেই আমরা পড়ি তাহলে আমাদের জীবন পরিবর্তন হওয়ার সম্ভাবনা খুবই কম যখন আমরা এটা দেখে বুঝে বুঝে পড়বো সির পড়ব দেখে বঙ্গানুবাদ সহ পড়ব তখন এবং সে অনুযায়ী আমাদের জীবন অ্যাপ্লাই করব তখন আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে কোরআনের রঙে রঙিন হয়ে যাবে যদি কোরআনের রঙে আমাদের জীবনকে রাঙাতে পারি তাহলে আমাদের জীবনকে আল্লাহ সব হান তারা উজালা করে দিবেন অনেক অনেক শুক্রিয়া আমি আপনার কাছে যাচ্ছি যে কোরআনের অলৌকিকত্ব কোরআনের সম্মান মর্যাদা আমরা কিভাবে রক্ষা করতে পারি যাতে দুনিয়া এবং আখেরাতে আমরা সাকসেস হতে পারি কোনো ব্যক্তি যদি আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই আপনি যদি বেশি মানে দুঃখে বরা থাকে আপনার মনটা ডিপ্রেশনে ডিপ্রেশনে বুকেন তাহলে আপনি কোরআনটাকে উজু করে কোরআনটাকে একটু হাতে নেন একটু বুকে নেন আপনি কোরআনের কাছে যান দেখবেন একটা প্রশান্তি পাবেন আপনি এই কোরআনটাকে নিয়ে যায় না একটু বসুন কোরআনটা একটু খুলুন এর পাতাগুলো দেখুন আপনি দেখবেন আপনি অনেকটাই হালকা হয়ে যাচ্ছেন সোবাহান আল্লাহ এটা কিন্তু আমি ব্যবহারিক জীবন থেকে এই কথাটা বললাম এরপরে যেটা বলতেছিলেন যে আমরা কীভাবে সম্মানিত হবো আল্লাহ সোবাহ বলেছেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হচ্ছে যে তোমাদের মধ্যে তাকোয়াবান অর্থাৎ আল্লাহকে যে ভয় করে চলে কোরআনের আরেকটি নাম হচ্ছে ফরকান তাহলে আমি কখন আল্লাহকে বয় করে চলবো আমি কখন মুত্তাকি হতে পারবো আমি কখন সঠিকভাবে এই কোরআনকে ধারণ করতে পারবো যখন আমি ফোরকান মানে কোরআন যেহেতু ফোরকান কোরআনকে যখন আমি বুঝবো পড়ব এবং আমল করব এর উপর যখন ইস্তেকামাত থাকবো তখন এই কোরআন আমাকে সত্য এবং মিথ্যাকে দেখিয়ে দিবে। যেহেতু কোরআন যেহেতু কোরআনকে আল্লাহ সুমান তাল্লাহ টর্চ লাইটের সাথে তুলনা করে বলেছেন হাজাবাস ইর উল্লিন্নাস যে এই কোরআন হচ্ছে মানব জাতির জন্য মানুষের জন্য টর্চ স্লাইট এই কোরআন অন্ধকারের মধ্যে ভালো কোনটা মন্দ কোনটা সঠিক রাস্তা কোনটা এই কোরআন দেখিয়ে দিচ্ছে সোহান আল্লাহ তাই এই কোরআনকে আমরা কোরআনের মর্যাদা যদি আমরা ধরতে চাই অর্থাৎ কোরআনকে যদি আমরা এই ভালোবাসি আল্লাহ সুবাহ এর উসেলাই এই কোরআন আমাদেরকে হাসারের মাঠে সাফায়তকারী হিসেবে ভালোবাসবেন সুবাহান এর জন্য আমল প্রয়োজন এর জন্য শুধুমাত্র মুখে বললাম কিন্তু কর্মে যদি কোরআন না থাকে তাহলে ওই হাফিজদের মতোই শুধুমাত্র মুখস্থ আছে কিন্তু আমল না থাকে না যদি আমি জানি এবং বুঝি এবং আমল করি সবচেয়ে শ্রেষ্ঠ মানুষে পরিণত আল্লাহ রসুল বলেছেন খাই রকম মানে তা আল্লাহ কোরআন ও আল্লাহ এবং সম্মান এদের কাতারে চলে জি অবশ্যই অবশ্যই এতে কোনো সন্দেহ নেই কারণ এই কোরআনের মতো সম্মানিত কিতাব আর এরপরে আরও যদি অলৌকিকত্বর দিকে আমরা এই কোরআন দিকে যাই দেখেন কোরআনে মা আল্লাহ স্মর বলেছেন মাফারত নাফিল কিতাবই বিনিস আমি এমন কোনো বিষয় নাই যেটা এই কোরআনে আলোচনা করি নাই আপনি হিসাব বিজ্ঞান বলেন পদার্থ বলেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যা আছে এমনকি আপনার আমরা যদি একটু ইতিহাসের দিকে যাই কোরআন নাজিল আগে বিজ্ঞানের কিছুই ছিল কিছুই ছিল না ছিল চিকিৎসা বিজ্ঞানে না ছিল আধুনিক বিজ্ঞানে না ছিল আধুনিক যন্ত্রপাতির বিজ্ঞানে

পরিষ্কার ধারণা দিয়েছে এখানে সমুদ্র বিজ্ঞানের মতো কথা বলা হয়েছে যেখানে আধুনিক বিজ্ঞান এখানে কোরআনের বিজ্ঞানের সাথে সমুদ্র বিজ্ঞানের ব্যাপারে একেবারেই অচল হয়ে গেছে কারণ মারজল আল বাহরাইনে এল তাকয়ান বাঈমা বারজাকলয়ান আল্লাহ যে দুইটি দরিয়ার মধ্যে পানির মধ্যে একই পানির মধ্যে দুইটি রঙ এই রঙের দুই ধরনের পানির মধ্যে যে আবরণ রেখেছেন অলৌকিকত্ব দুজনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা উপহার দেওয়ার জন্য প্রিয় দর্শক অল্প টাইমের মধ্যে কোরআনের অলৌকিকত্ব নিয়ে আমরা আলোচনা করছি বিশাল মহাসমুদ্র নিয়ে সামান্য সময়ের ভিতরে কি আলোচনা হবে তবে যতটুকুন হয়েছে যদি জ্ঞানবান হই আমাদেরকে ইশারা দেওয়ার জন্য যথেষ্ট আমার আমরা যেন কোরআনকে কোরআনের মর্যাদায় কোরআনের সম্মানে কোরআনের ইজ্জতে গ্রহণ করে জীবনকে কোরআনময় করতে পারি আলোচকরা যেভাবে বলেছেন যদি তাহলে করতে পারি তাহলে এই কোরআন হচ্ছে কোষ্টি পাথর এ কোরআন মাটির গায়ে লাগবে মাটি সোনা হয়ে যাবে নমুনা সাহাবা এজমাইন সব কাফের ছিল সব ইসলাম বিদ্বেষী ছিল কতক্ষণিক বিদ্বেষী ছিল আল্লাহর হাবিব আকাশ জমিনের শ্রেষ্ঠ মানুষ তাকে হত্যা করতে এসেছে কিন্তু কোরআনের সোয়া লেগেছে টাস লেগেছে এবং সোনার মানুষে এবং হীরক খণ্ডে পরিণত হয়ে গেল নবুয়ের মর্যাদা প্রাপ্ত হওয়ার মতন যোগ্যতায় উন্নতি হয়ে গেল এই জন্য আমাদেরকে কোরআনের সাথে এমনভাবে সম্পৃক্ত হতে হবে কোরআনময় জীবন করতে হবে আল্লাপ যেন আমাদেরকে কবুল করে নেন এতক্ষণ পর্যন্ত আপনারা দেখছিলেন এইস এভি স্টিল লিমিটেড তো বরকত ভাই সাহারি ভাই শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড কো স্পন্সর ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে প্রিয় দর্শক আমরা বিদায় নেব তবে একটি ইসলামী গান শুনতে শুনতে আমরা বিদায় নেব আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবরাক খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা খুব সকালে তোমার কাছে কুড়ি প্রার্থনা গো দয়াময় তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা গো দয়াময় নদী যেমন সাগর প্রেমে খায় যে হাবু ডুবু তেমনি তোমার প্রতি আমার প্রেমটা বড় প্রভু প্রতি আমার প্রেমটা বড় প্রভু রহম স্রোতে ভাষাও দাও হৃদয় খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা উগোদয়াম খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা আমার সকল যন্ত্রণা তুমি ধুয়ে বছে করছা অশান্ত মন বানা দাও করে দাম ও আমার যন্ত্রণা তুমি ধুয়ে মুছে করো সাশান্ত মন শান্ত বানা দাও করে মা আমার সকল আধার করো আলোয় দি সকালে তোমার কাছে করি প্রার্থনা উগোদয়াম তোমার প্রতি ভালোবাসা যেন আরো তীব্র খুব সকালে তোমার কাছে করি প্রার্থনা